ইউটিউব চ্যানেল স্ট্রিমে তোমাদের সকলকে আবার স্বাগত। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আবারও লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সরাসরি আজকে আমরা আমাদের আলোচনায় চলে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যালবেডো। অ্যালবেডো কি? আমরা আগের আলোচনায় তাপ বাজেট বা হিট বাজেট সম্বন্ধে আলোচনা করেছি, সেখানে সংক্ষিপ্তভাবে এই অ্যালবেডো বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। এখন বিষয়টি একটু ভালোভাবে জেনে নিই যে অ্যালবেডো কাকে বলে। আমরা জেনেছি যে সূর্যের বহিঃপৃষ্ঠের উষ্ণতা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস এবং পৃথিবীর প্রধান শক্তি হল সৌরশক্তি। এবার সূর্য থেকে আগত যে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র শক্তি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে এবং পৃথিবীকে উত্তপ্ত করতে সাহায্য করছে। এই 200 কোটি ভাগের 1 ভাগ যেটি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, সেই শক্তিকে আমরা যদি 100% বা 100% ধরি, পৃথিবীতে যে 100% সৌর শক্তি আসছে তার মধ্যে 66% বলা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ, বাকি 34% সেটা কি হচ্ছে পৃথিবী থেকে ফিরে যাচ্ছে। কিভাবে ফিরছে? না, এই যে ক্ষুদ্র তরঙ্গ রূপে যখন পৃথিবীতে আসছে তখন দেখতে পাওয়া যায় মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার পরিমাণ হচ্ছে 25%, যেটা মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তার সাথে সাথে বায়বীয় বিভিন্ন উপাদান, বিশেষ করে ধুলিকণা, সেই ধুলিকণার দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে 6%, এবং ভূপৃষ্ঠে বিভিন্ন উপাদান দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে 3%। মানে যে অ্যালবেডোর পরিমাণ আবার সবসময় সমান থাকে না, মেঘাচ্ছন্নতা বেশি হলে অ্যালবেডোর পরিমাণ বৃদ্ধি পায়, তার কারণ মেঘ দ্বারা প্রতিফলিত হওয়ার পরিমাণটা বেড়ে যায়। এখানে দেখা যায় যে ক্ষুদ্র তরঙ্গ রূপে যখন সৌরশক্তি আসছে তখন এই তরঙ্গের আকারের থেকে বড় আকারের যদি ধুলিকণা বা জলীয় বাষ্প সেগুলি থাকে, তাহলে সেগুলিতে সেই আলো প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হয়ে যায়। বিচ্ছুরিত হওয়ার ফলে প্রতিফলনটা ঘটে এবং প্রতিফলনের ফলে সেই যে সৌর শক্তি বা সৌর তরঙ্গ সেগুলি পৃথিবীর পৃষ্ঠে না পৌঁছে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। তো এইভাবে ফিরে যাচ্ছে। এরপরে আসছে বায়বীয় উপাদান, বিভিন্ন ধরনের ধুলিকণা, যেখানে ধুলিকণার পরিমাণ বেশি, বিশেষ করে শহরাঞ্চলে ধুলিকণার পরিমাণ বেশি থাকে বলে সেখানে এই ধুলিকণা দ্বারা প্রতিফলিত সৌরশক্তির পরিমাণ যে 6%, সেটা আবার বেড়ে যেতে পারে। আবার দেখতে পাওয়া যায় যে ভূপৃষ্ঠ দ্বারা যে 3% ফিরে যাচ্ছে সেই পরিমাণের আবার হেরফের দেখতে পাওয়া যায়। কারণ দেখা যায় যে বরফাবৃত অঞ্চলে সৌর বিকিরণের পরিমাণ বা প্রতিফলনের পরিমাণ বা অ্যালবেডোর পরিমাণ বেড়ে যায়। আবার স্থলভাগের থেকে সমুদ্রে অ্যালবেডোর পরিমাণ কম হয়ে থাকে, স্থলভাগে অ্যালবেডোর পরিমাণ বেশি হয়ে থাকে, বালিতে অ্যালবেডোর পরিমাণ বেশি। সেখানে আমরা দেখতে পাওয়া যায় যে ভূপৃষ্ঠের ভিন্নতা অনুযায়ী আবার অ্যালবেডোর পরিমাণের বিভিন্নতা লক্ষ্য করা যায়। তো এইভাবে আমরা দেখলাম যে 25% মেঘ দ্বারা, 6% বায়বীয় উপাদান বিশেষ করে ধুলিকণার দ্বারা, এবং ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদান দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে 3%। অর্থাৎ টোটাল যে 34%, সেই 34% সৌর বিকিরণ সেটা ভূপৃষ্ঠকে বা পৃথিবীকে কোনো রকমের উত্তপ্ত করতে সাহায্য করছে না, সবটাই মহাশূন্যে অকার্যকারী হিসেবে বাইরে বেরিয়ে যাচ্ছে বা ফিরে যাচ্ছে। সে কারণে এই 34% সৌর শক্তিকেই বলা হচ্ছে পৃথিবীর অ্যালবেডো। অ্যালবেডো কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। কোন বায়ুমণ্ডলকে উষ্ণ না করলেও বায়ুমণ্ডলকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে অ্যালবেডো। তার কারণ হলো অ্যালবেডোর পরিমাণ বেশি হলে তাহলে তাপীয় ফল কম হবে, অর্থাৎ উষ্ণতা কমবে, এবং অ্যালবেডোর পরিমাণ কম হলে বায়ুমণ্ডলের তাপীয় ফল বা উষ্ণতা বেশি হতে দেখতে পাওয়া যায়। শীতকাল গ্রীষ্মকালের মধ্যে আবার অ্যালবেডোর পরিমাণের পার্থক্য দেখতে পাওয়া যায়। কারণ যখন এর পরিমাণ বেশি বা সৌর বিকিরণের পরিমাণ বেশি হয় গ্রীষ্মকালে, সে কারণে তখন অ্যালবেডোর পরিমাণ বেশি হয়। আবার শীতকালে সৌর বিকিরণের পরিমাণ কম থাকে বলে অ্যালবেডোর পরিমাণ কম হতে দেখতে পাওয়া যায়। ভূপৃষ্ঠের গঠন অনুযায়ী আবার অ্যালবেডোর পরিমাণের পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমন বরফাবৃত অঞ্চলে অ্যালবেডোর পরিমাণ বেশি বা মরু অঞ্চলে অ্যালবেডোর পরিমাণ বেশি হতে দেখা যায়।
অপরদিকে আবার নিরক্ষীয় অঞ্চলে যেহেতু তাপীয় ফলের পরিমাণ বেশি সেখানে অ্যালবেডোর পরিমাণ কম নাতিশীতোষ্ণ অঞ্চলের তুলনায়। তো এইভাবে আমরা স্থলভাগে বিভিন্নতা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন স্থানে অ্যালবেডোর পরিমাণের বিভিন্নতা লক্ষ্য করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। অবশ্যই আমাদের স্ট্রিম নামক ফেসবুক পেজকে ফলো করবে।